ছয় নম্বর শর্ত সত্রুল আওরা, সিত্রুল আওরা, আওরাত সতর করা। আওরা কি? লজ্জাস্থান, লজ্জাস্থান ঢাকা। ছয় নম্বর হচ্ছে লজ্জাস্থান ঢাকা। পুরুষের লজ্জাস্থান এবং মহিলার লজ্জাস্থানের মধ্যে পার্থক্য আছে নামাজের জন্য। যেটা পুরুষ তার নাভি থেকে হাঁটু পর্যন্ত তার লজ্জা স্থান দেখতে হবে নামাজের মধ্যে, বাধ্য। একজন পুরুষ তার নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা থাকতেই হবে, নত নামাজ হবে না বেকারণে। আর একজন নারী তার পুরো শরীরটাই ঢেকে দেবে মাথা থেকে একবার পায়ে পর্যন্ত, তবে দুই হাতের কবজি, চেহারা, মুখমণ্ডল এর ব্যাপারে যদি বেগানা পুরুষ না থাকে খোলা রাখার বৈধতা রয়েছে। দুই হাতের কবজি এবং মুখমণ্ডল, পায়ের তালুটাও কদমটাও রাখতে হবে। খবরদার, আমাদের দেশে কিন্তু অনেক মহিলা নামাজ পড়ে পায়ের কদম খোলা। এই জন্য নামাজের সময় একটা বিশাল বড় একটা চাদর পরিধান করা উচিত, যেই চাদরগুলো পা পর্যন্ত ডেকে দেয়। মহিলারা নামাজ পড়বে এমন অবস্থায় যে তাদের পুরো শরীরটাই দেখা থাকবে, চেহারা এবং দুই হাতের তাল পর্যন্ত, কবজি পর্যন্ত খোলা থাকতে পারে বেগানা পুরুষ যদি সেখানে না থাকে। আর যদি বেগানা পুরুষ থাকে তাও মুখেও মুখমণ্ডল ডেকে নেবে। মহিলার নামাজের স্থানে যদি কোনো মহিলা নামাজ পড়তে যায়, মহিলাদের মাঝে সে পর্দা করে নামাজ পড়বে নাকি ও পর্দা খুলে নামাজ পড়বে? পর্দা খুলে নামাজ পড়বে, যেহেতু সেখানে মহিলা ছাড়া কেউ নেই। বেগানা পর পুরুষ থাকলে সেখানে সে পর্দা করে পড়তে পারে কারণবশতে, কিন্তু নামাজের মধ্যে চেহারা মুখমণ্ডল করে রাখতে হবে। তাহলে সতর ডাকা, ছয় নম্বর হচ্ছে সতর ডাকা। হাদিসের মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের মধ্যে কেউ যখন নামাজে দাঁড়াবে তার দুই সিনার যেন খালি না থাকে, উলঙ্গ না থাকে, কিছু না কিছু দিয়ে নামাজ পড়ে। একটা চাদর হলেও, গামছা হলেও, একটা গেঞ্জি গায়ে দিয়ে হলে নামাজ পড়া উচিত। এটা কিসের মধ্যে পড়ে? ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। ইয়া আদম সন্তান, তোমরা তোমাদের পোশাক পরিচ্ছদ, উত্তম পোশাক পরিচ্ছদ পরিচ্ছন্ন ব্যবহার করো যখন তোমরা নামাজে দাঁড়াবে। তাহলে ছয় নম্বর শর্ত হচ্ছে সতর ডাকা, সাত নম্বর দুখুলুল ওয়াক্ত, নামাজের ওয়াক্ত হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া। নামাজের ওয়াক্ত হওয়া, যদি নামাজের ওয়াক্ত হওয়ার আগে কেউ নামাজ আদায় করে নামাজ হবে? জি না, নামাজের ওয়াক্ত হলে তারপর নামাজ হবে, এবং নামাজের ওয়াক্ত শেষ হওয়ার আগে আদায় করতে হবে। বেকারণে নামাজের ওয়াক্ত ফার্ক হয়ে গেলে নামাজ হবে না। কেউ যদি নামাজের ওয়াক্ত ইচ্ছা করে, সময়টা শুরু এবং শেষ একটা সময় আছে না, গত সপ্তাহে আমরা আলোচনা করছিলাম নামাজের শুরু এবং শেষ দুটি ওয়াক্ত রয়েছে, এই দুই ওয়াক্তের মাঝে নামাজ আদায় করতে হবে, নয়তো হবে না। একমাত্র কারণ ব্যতীত, কারণ ছাড়া নামাজের পূর্বে, ওয়াক্তের পূর্বেও নামাজ হবে না, যেমন ওয়াক্তের পরেও নামাজ কারণ বসত ছাড়া আদায় হবে না। ঘুমন্ত এবং ভুলে যাওয়া, কেউ যদি ভুলে যায় হঠাৎ কোনো কাজে ব্যস্ত হয়ে নামাজের কথা ভুলে গেছে, মনে হয়েছে নামাজ পড়ছে কিন্তু আসলে কিন্তু সে নামাজ হঠাৎ স্মরণ হয়েছে, আমি তো অমুক নামাজটা পড়ি নেই, ওই মুহূর্তে সে আদায় করে নেবে। তো এই হচ্ছে নামাজ ওয়াক্ত। ফজরের ওয়াক্ত হচ্ছে সুবহে সাদিক উদিত হওয়ার পর থেকে সূর্য ওঠার পূর্ব মুহূর্ত পর্যন্ত। জোহরের ওয়াক্ত হচ্ছে মধ্যম আকাশের থেকে সূর্য যখন পশ্চিম আকাশে ঢালু দিবে, তার থেকে শুরু করে প্রত্যেক বস্তুর সমান সমান পরিমাণ ছায়া হওয়া পর্যন্ত। আসরের নামাজ তখন শুরু হবে সূর্য ডুবা পর্যন্ত। মাগরিবের নামাজ তখন শুরু হবে পশ্চিম আকাশের লাল রেখা, শাফাকুল আহমার বলা হয়, লাল রেখা, যে লাল লালাময় লীলাময় নিভে যাওয়া বা মিটে যাওয়া পর্যন্ত, তখন থেকে আসর নামাজ শুরু হবে মধ্যরাত্রি পর্যন্ত। এই হচ্ছে নামাজের ওয়াক্ত, এই হচ্ছে নামাজের ওয়াক্ত, এই সময় মতো নামাজ আদায় করা। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা।
كتابا موقوتا نشتوى نماز مومن در اوپر نردشتو شمعه مطابق لیپی بدد کرا ہوئے سن من گرانا نردشتو شمعه مطابق تاکی در کے نماز لیپی بدد کرا ہوئے سن تادر بطن تادر اوپر ایتو اچھ شات نمبر آٹ نمبر ہو چھے استقبال القبلة قبلة مخيوة قبلة مخيوة قبلة كي حضور قبلة نا اما در مسلمان در مدو انك لوگر تو قبلة رباب نائي او مك بابا قبلة ہوئي سا قبلة چه اكتی ار شهد ہوئي چه مسلمان در جنو بيت الله ار كعبة شريف قبلة چه كعبة شريف কেবলা হচ্ছে মুসলমানদের কাবা শরীফ অন্য কোনো কেবলা নাই দ্বিতীয় কোনো কেবলা নাই কেবলা মুখী হয়ে কাবা শরীফকে সামনে রেখে নামাজ আদায় করা কেবলা মুখী হয়ে নামাজ পড়তে হবে কেউ যদি কেবলার বিপরীত দিকে ফিরে নামাজ পড়ে বা ডানে দিকে বা বাম দিকে অন্য দিকে রেখে নামাজ পড়ে নামাজ হবে না কেবলা মুখী তাকে হইতে হবে কেবলা মুখী তাকে হইতে হবে নামাজের জন্য قبلة هوتشة ایک بارے حبا ہو اي جب برابر point to point ایتا قبلة نا دیکھتے قبلة بانگلادشتے قبلة کون دیکھے پوچھن دیکھے پوچھن دیکھ جو دی ایک تو دانے ہوئے ایک باما ہوئے مانی شوزا ایک بار پوچھن اب نے ایتا ہوتشے کعبہ شریف ایک تو اے دیکھو تاتا کنو شمشہ نائی تاتا کنو شمشہ نائی کینتو قبلة دیکھے مقفری نماز پڑتا ہو بے যত রীতি চেষ্টা করবেন যে কেবলা বরাবর হওয়া যদি চেষ্টা করে যে একটু ভুল করে দানে মায় হয়ে যায় তাতে কোনো অসুবিধা নাই এটা হচ্ছে কেবলা কাবা শরীফ মুসলমানদের প্রথম কেবলা কি ছিল মুসলমানদের প্রথম কেবলা কি ছিল মসজিদুল আকসা পরবর্তীতে আল্লাহ তাআলা বাইতুল্লাহর দিকে কেবলা করে দিলেন মসজিদ আল আকসার কেবলা উঠে গেল বাইতুল্লাহ দিক কেবলা হয়ে গেল তাহলে কেবলা মুখী হয়ে নামাজ আদায় করতে হবে কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়তে হবে আচ্ছা আমাদের কেবলা কোন দিকে সমস্ত মুসলিমদের কেবলা কোন দিকে কাবা শরীফের দিকে এইখান থেকে বাংলাদেশের মতো কেবলা পশ্চিমে কিন্তু মিশর থেকে কেবলা কোন দিকে পূর্ব দিকে কাবা শরীফ মিশর থেকে কোন দিকে পূর্ব দিকে মদিনা থেকে দক্ষিণ থেকে ইয়ামান থেকে উত্তর দিকে কাবা শরীফ যে জায়গায় চতুর্পাশের মুসলমানরা ওইদিকে ফিরে নামাজ পড়তে হবে বিষয়টা ক্লিয়ার তো নাকি অনেকে মনে করে কেবলা মানে পশ্চিম পশ্চিম মানে কেবলা না কেবলা হচ্ছে কাবা শরীফ আপনি যেখানে থাকেন ওই ওই জায়গাতে কাবা শরীফ যেদিকে সেদিকে মুখ ফিরিয়ে নামাজ পড়ে ফাওয়াল্লি ওয়াজহাকা শাত্তরাল মসজিদুল হারাম তোমার মুখমণ্ডলকে মসজিদুল হারামের দিকে মুখ করো ফেরাও এ হচ্ছে আট নম্বর শর্ত